মঙ্গলবার সকাল থেকেই শুরু বিক্ষিপ্ত বৃষ্টি। NH-31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি। নমস্কার, বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। সোমবার কাল বিকেল থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টির পর ফের মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। জলঢাকা NH-31 নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার পাশাপাশি তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার পাশাপাশি তিস্তার দোমোহানি সংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে সকাল থেকে দফায় দফায় জল ছাড়া হয় বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায়। পাহাড় এবং সমতলে বৃষ্টির কারণে তিস্তা এবং জলঢাকা সহ বিভিন্ন নদীর জল বাড়ছে। সানি রায়, জলপাইগুড়ি।